বাংলাদেশে একের পর এক মন্দিরে হামলা নিয়ে সরব হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভারত এ ধরনের হামলা সহ্য করবে না। গত বছরও বাংলাদেশে ভাঙা হয়েছে প্রচুর হিন্দু দেবদেবীর মন্দির। এ নিয়ে সরব হয়েছিলেন বাংলাদেশের হিন্দুরাও। এবার মন্দিরে হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।